দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। নির্দলরা পথের কাঁটা নয়, তাদের সঙ্গে কথা হয়ে গেছে, তারা সবাই তৃণমূলকে সমর্থন করবে, মানুষ তৃণমূলের সঙ্গে আছে, এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের এগরার নির্বাচনী জনসভায় এসে এমনটাই দাবি করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। মন্ত্রী জানিয়েছেন এগরা পুরসভা ভোটে 14টি ওয়ার্ডেই আমরা জিতব বলে 100% আশাবাদী। এদিন এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বিশাল মিছিল শহর পরিক্রমা করে এগরা দীঘা মোড়ে এসে শেষ হয়। এদিনের মিছিলে পা মেলান রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, প্রাক্তন বিধায়ক যতীনময় কর ও অর্ধেন্দু শেখর মাইতি, জেলা তৃণমূলের চেয়ারম্যান অভিজিৎ দাস, জেলা তৃণমূলের সম্পাদক তরুণ কুমার জানা প্রমুখ। মিছিল শেষে মন্ত্রী অখিল গিরি জানান, মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তাই তারা দলের বাইরে প্রার্থী দিয়েছেন। তিনি আরও জানান, সমাজ বিদ্বেষী বাংলা বিদ্বেষী বিজেপিকে কোনোভাবেই একটি ভোটও দেবেন না। আমরাও প্রতি বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদেরও জনসংযোগে আমাদের প্রার্থীরাও যাচ্ছেন, আমাদের কর্মীরাও যাচ্ছেন। তাদের কথা, ওদের বিজেপি লোকেরা গেলে অনেকেই দরজা বন্ধ করে দিচ্ছে, কারণ বিজেপি সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারেনি। ডিজেলের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, প্রতিনিয়ত মানুষের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তার জন্যে মানুষরা ক্ষুব্ধ, তার জন্যে অনেকেই দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু ওরা বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছে, মানুষ তাদের কথা শুনছে না। না, আমাদের কোনো নির্দলরা পরের দিকে আমাদের সাথে কথা হয়েছে, ওরা সব অ্যাডজাস্ট হয়ে যাবে, হয়তো সময় পায়নি, যে কোনো কাজে তারা উদ্যোগ করতে পারেনি, পরের দিকে তারা নিজেরা গিয়েই তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রচার করবে। আমি 14টা ওয়ার্ডে যেতে পারার জন্য আশাবাদী। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।